প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একেএম হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে দৃষ্টি দেওয়ার জন্য চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমি আজ চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ের অনেকগুলি চিত্র আছে, চিত্রগুলি তোমরা ভালোভাবে একটু খেয়াল করো, কারণ চিত্রগুলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান কিংবা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ, এর যে কোনো প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করি। প্রথম আমাদের দেখি আবহাওয়া জলবায়ু। আমরা আজ আবহাওয়া নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি আবহাওয়া কি। আবহাওয়া বলতে আমরা আকাশ ও বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থাকে বুঝি, যা প্রতিদিন পরিবর্তিত হয়। আবহাওয়ার উপাদান, আবহাওয়ার উপাদান দেখি। উপাদান মধ্যে আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। তাহলে আমরা দেখি আকাশের অবস্থা কি থাকে। আবহাওয়ার পূর্বাভাস থেকে অথবা ইন্টারনেট থেকে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য আবহাওয়া অফিস বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে, যেমন রৌদ্রোজ্জ্বল বোঝানোর জন্য সূর্যের প্রতীকটা ব্যবহার করে। আংশিক মেঘাচ্ছন্ন বোঝানোর জন্য মেঘের পিছনে বা মেঘের আড়ালে সূর্যকে দেখানো হয়। তারপরে বর্ষার মুখর অবস্থা বোঝানোর জন্য মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয় এটা দেখানো হয়। তারপরে আছে বজ্র বৃষ্টি। বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি হয়, বর্ষাকালেও বৃষ্টি হয়, শীতকালে কুয়াশা পড়ে এবং শুকনো মৌসুমে আফসায়া অথবা ধুলাময় অবস্থা, এগুলি আমাদের সাধারণ ঘটনা। তারপর আমরা দেখি বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা বলতে বোঝায় বাতাস কতটা ঠান্ডা বা গরম, এই অবস্থাকে আমরা বুঝে থাকি। কারণ কোনোদিন আমরা ঠান্ডা আবার কোনোদিন আমরা গরম অনুভব করি। আবহাওয়ার রৌদ্রোজ্জ্বল অবস্থাকে আমরা গরম এবং অনেক সময় আমরা রৌদ্রোজ্জ্বল অবস্থাকে ঠান্ডা দিনও বলতে পারি, তবে তাপমাত্রার উপর এটা নির্ভর করে। তারপর আমরা দেখি আর্দ্রতা কি। আর্দ্রতা হচ্ছে, আর্দ্রতা বলতে বোঝায় বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার এই অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক অবস্থা বলে থাকে। তারপরে আছে আমাদের বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা হলো, বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ হালকা অথবা প্রবল হতে পারে। বায়ু প্রবাহের দিক ও গতি দ্বারা আমরা এর পরিমাপ করি। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী বা তা আমরা বোঝার জন্য বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালার নড়াচড়ায় ইত্যাদি দেখে বুঝতে পারি। তারপরে আমরা দেখব আবহাওয়ার পরিবর্তনের কারণ। আবহাওয়ার পরিবর্তনের কারণ সাধারণত তাপমাত্রা পরিবর্তন, বায়ু প্রবাহ এবং মেঘ বৃষ্টি ইত্যাদি বোঝায়। তো তাপমাত্রা পরিবর্তন আমরা কেমন কিভাবে বুঝি। তাপমাত্রা পরিবর্তন বলতে বোঝায় আমরা সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রাও কমতে থাকে। এটি হলো দৈনিক তাপমাত্রার একটা পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থান ভিত্তিতে হয়ে থাকে। তারপর আমরা দেখি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। যেমন কোনো এলাকায় মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়, আবার বাতাসে মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে।
যখন ভূপৃষ্ঠের কোন অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রা এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী জ্বর বা সাইক্লোন সৃষ্টি করে। তারপর আমরা দেখব মেঘ। মেঘ কি? মেঘ হচ্ছে সূর্যের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয়বাষ্প ঠান্ডা হয় তখন তা শুক্র ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এভাবে সৃষ্ট ক্ষুদ্র পানিকণাই হচ্ছে মেঘ। তারপর আমরা দেখি বৃষ্টি কি। মেঘের ক্ষুদ্র পানির কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। বড় পানির কণাগুলো বাতাসে বেশি বেড়াতে পারে না, ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, একে আমরা বৃষ্টি বলি। তাদের মেঘের ক্ষুদ্র পানির কণাগুলো মিলিত হলে অনেক বড় পানির কণা তৈরি হয়ে যায়। বড় পানির কণাগুলো অনেক ভারী হওয়াতে বাতাসে বেশি বেড়াতে পারে না, এরা ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, একে আমরা বৃষ্টি বলি। আমাদের জীবনে আবহাওয়া ও বন্যাটা কি? আমাদের জীবনে আবহাওয়া আমরা বুঝি, আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টি হলে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বেরিয়ে যাই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। এই বৃষ্টির ফলে গাছপালা সতেজ হয়, ফসল ভালো হয়। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না, অনেক সময় কুফল হয়ে থাকে হয়ে যায়। যেমন আবহাওয়া আমাদের জন্য অনেক বিরূপ অবস্থার সৃষ্টি হয় করে, সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি আমাদের আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়। তারপর আমরা দেখি বন্যাকে। বন্যা হলো ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায়, রাস্তাঘাট তলিয়ে যায়, মাঠের ফসল ঘর বাড়ি পানি নিচে তলিয়ে যায়। এই অবস্থাকে আমরা বন্যা বলি। তাই আজ আমরা আবহাওয়া অংশটুকু নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা জলবায়ু নিয়ে আলোচনা করব। আজ আবহাওয়ার উপরে, আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপরে আমরা বেশ কিছু প্রশ্ন তৈরি করে দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি সলভ করে দিয়েছি কিছু, আর কিছু তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়েছি। তো আবহাওয়ার অনেক উপাদান আছে, এখানে কয়েকটা উপাদান আমরা আলোচনা করলাম। এই উপাদানগুলির উপরে কিছু প্রশ্ন আমরা আজ তৈরি করলাম। আবহাওয়ার উপাদান অনেক আছে, উপরের ক্লাসে এইগুলি তোমরা অনেক উপাদান শিখতে পারবে। কাজে এখানে বইয়ের মধ্যে যেগুলি আছে এগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তো প্রথম প্রশ্ন আমি দিলাম, আবহাওয়ার উপাদানগুলির নাম লিখো। উত্তর হলো, আবহাওয়ার উপাদানগুলি হলো আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। তাছাড়াও আবহাওয়ার উপাদানের মধ্যে বায়ুর চাপ আছে, বৃষ্টিপাত আছে, তো বৃষ্টিপাত আর জলীয়বাষ্পের উপর অনেক ধরনের প্রশ্ন আছে। তো যাই হোক, আমরা এখানে যে কটা বই আছে এই কয়টা আমরা দিলাম, এই কয়টা ভালোভাবে শিখতে পারলে হবে। তারপরের প্রশ্ন হলো, কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? কুয়াশা হলো এক ধরনের মেঘ যা ভূপৃষ্ঠে সাদা ধোঁয়ার মতো দেখা দেয়। অন্যদিকে কুয়াশা যখন গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে তখন তাকে আমরা শিশির বলি। শিশির এটা আমরা বেশিরভাগ দেখি শীতের সময়। শীতকালে যখন অনেক কুয়াশা পড়ে, এই কুয়াশায় গাছের পাতার নিচের অংশে এটা জমে থাকে, ঘাসের ডগায়ও অনেক শিশির জমে থাকে। শীতকালে যে কোনো ভোরে মানে সকাল 8-9 দিকে বাইর হইলে আমরা ঘাসের উপরে এই শিশিরগুলি বেশি দেখতে পাই। তাহলে আমরা শিশির উপর আমরা মোটামুটি একটু আইডিয়া নিলাম। তারপরের প্রশ্ন হলো, অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়? তা দুটি বাক্যে লেখো। অনেক সময় অতিবৃষ্টি না হয়ে ভারী বৃষ্টি হলে কি হবে, এটাও প্রশ্ন থাকতে পারে। অতিবৃষ্টি, ভারী বৃষ্টি একই কথা। তো অতিবৃষ্টি হলে যে সমস্যা হয় সে সম্পর্কে দুটি বাক্য হলো, বাড়ির আশেপাশে পানি জমে গিয়ে চলাচলে অসুবিধা হয়। 2, মাঠের ফসল পানির নিচে তলিয়ে গিয়ে খাদ্যের সমস্যা হয়। তাছাড়া আরো অনেক সমস্যা থাকতে পারে, আমরা এই দুইটাই দিলাম। এখন যেহেতু প্রশ্ন দুইটা চেয়েছে,
দুইটাই দিবে। এরপর প্রশ্ন হলো মেঘ কিভাবে তৈরি হয়? উত্তর হচ্ছে সূর্যের তাপে ভূপৃষ্ঠের পুকুর নদী ও সাগরের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়ে আকাশে মেঘ হিসাবে বেশি বাড়ায়। এইভাবে আমরা মেঘ তৈরি হতে দেখি। তারপর প্রশ্ন হলো বৃষ্টি কি অথবা মেঘ থেকে কখন বৃষ্টি হয়? একই রকম প্রশ্ন, উত্তর হবে মেঘের ক্ষুদ্র পানির কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। বড় পানির কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, মোটা মোটা পানি হয়ে নিচে নেমে আসে, একেই বৃষ্টি বলা হয়। তারপর হলো প্রশ্ন আবহাওয়া কি? আবহাওয়া বলতে আমরা আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে বুঝি যা প্রতিদিন পরিবর্তিত হয়। যেমন কোন দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে, বাতাস গরম বা ঠান্ডা হতে পারে, এই অবস্থাকে আমরা বুঝি। এটা আবহাওয়া কিন্তু সাময়িক অবস্থা। আচ্ছা, এটা খুব মানে প্রতি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় আর কি। তারপর আমরা দেখি পুঞ্জ পুঞ্জ মেঘ ও পুঞ্জ মেঘ বলতে কি বলে? উত্তর হলো সাদা ধোঁয়ার মতো মেঘকে পুঞ্জ পুঞ্জ মেঘ বলে এবং উঁচু স্তূপাকার মেঘকে পুঞ্জ মেঘ বলা হয়। এগুলি তোমরা বইয়ের ছবির মধ্যে দেখতে পাবে, বইয়ের মধ্যে অনেকগুলি ছবি আছে পুঞ্জ মেঘ পুঞ্জ মেঘ, এগুলি কিন্তু সুন্দরভাবে ছবিতে বইয়ের 73 নম্বর পৃষ্ঠার মধ্যে এগুলি দেখতে পাবে। তারপর আমরা আসি মূলকাণ্ডে, আবহাওয়া আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? উত্তর হলো আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। যেমন শীত লাগলে আমরা গরম কাপড় পরি। 2 নম্বরে বৃষ্টি হলে অথবা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। এভাবে আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। তারপর আমরা দেখি ঝড়। প্রশ্ন হলো আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়? উত্তর হলো আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে বা কমতে পারে, অথবা হালকা কুয়াশা থাকতে পারে, অথবা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তারপর 1 নম্বর প্রশ্ন হচ্ছে সচরাচর দেখতে পাওয়া যায় এমন 2 ধরনের আবহাওয়া উল্লেখ করো। উত্তর হচ্ছে সচরাচর দেখতে পাওয়া যায় এমন 2 ধরনের আবহাওয়া হলো রৌদ্রোজ্জ্বল দিনের আবহাওয়া, এরপর হলো বৃষ্টির দিনের আবহাওয়া। তারপর আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বাড়ির কাছে দিলাম, এগুলো তোমরা নিজে তৈরি করে শিখবে। 1 নম্বরের প্রশ্ন হলো বায়ু প্রবাহ কি? ক হচ্ছে আবহাওয়ার কোন উপাদানটি ঘন ঘন পরিবর্তিত হয়? ঘ হচ্ছে কুয়াশা কি? এরপর ঘ হচ্ছে শিশির কাক বলে। ও হচ্ছে আর্দ্রতা বলতে কি বোঝায়? তারপর অর্থাৎ ভালোভাবে বললে তোমরা যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে পারবে। এরপর ক্লাসে আমরা বড় প্রশ্ন অর্থাৎ কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আজ এই বলেই এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শুনো এবং তা অনুসরণ করো, নিয়মিত পড়াশোনা অনুশীলন করো। এ বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।